হ্যালো বন্ধুরা, আজ আমি একটা মিশো থেকে একটি স্ট্যান্ড মোবাইল স্ট্যান্ড অর্ডার করেছি, সেটা আপনাদের আমি একটু দেখাবো। চলুন শুরু করা যাক। সেই স্ট্যান্ডে আমি ভিডিওটা তৈরি করতে চাই, তাই জন্য এখানে দেখেন সেই স্ট্যান্ডটার বক্স দিয়েছে। দেখা যাবে এই বক্সটি অবশ্য আমি আনবক্সিং এটা আমি দেখেছি অবশ্য, তাই জন্য আমি আপনাদের আবার একবার দেখাচ্ছি। চলুন এই বক্সটি আজকে খোলা যাক। এই বক্সের ভিতরে কী কী আছে বক্সের ভিতরে দুটি কার্ড পেয়েছি। এই দেখেন এটা একটা কার্ড দিয়েছে, দেখুন নিতে চাও কোনো কিছু তাহলে অনেকটাই অফার পাবে, মানে কি ছাড় পাবে। তাই জন্য আমি এখানে 84 টাকা ছাড় পেয়েছি, আর এখানে আছে 284 টাকা। আমি অর্ডার করার পরে পরে দেখছি দামটা বেড়ে গেছে, তাই জন্য মিশো থেকে অর্ডার করতে গেলে কিছু কম দামে পেয়ে যাবে। চলুন মিশো থেকে পাওয়া সেই জিনিসটি আমি দেখে নিই আর আপনাদেরকে দেখিয়ে দিই। চলুন খোলা যাক কী কী আছে ভেতরে। হচ্ছে আনবক্সিং বন্ধুরা, একটি সুপার একটি জিনিস পেয়েছি, যেটা হচ্ছে সাদা কালার। এটা সাদা বলতেই হয়, চলুন বার করা যাক। এই হচ্ছে একটা কি, এটা কি বন্ধুরা, এটা এটা যেতে পারে কি মানে মোবাইলটা রাখার জন্য, মোবাইল রাখার জন্য। চলুন এটাকে ওপেন করা যাক, এটাকে কীভাবে কেটে ইউজ করা যায়। এটা লক হয়ে আছে, মানে এখানে এটা একটা নাট আছে, খুলে গেল। সুপার, মানে কি একটা মানে কি নাট আছে এর ভেতরে, এটা একটা নাট আছে, মানে এখানে একটা আছে হোল্ড করা, এখানে একটা লাগার জন্য। দেখে দিচ্ছি মনে হয়, আর একটা কথা মনে হয় এখানে একটা ম্যাজিক জিনিস আছে এই জায়গাতে, দেখেন এখানে আপ ডাউন করে। এই যে দেখুন এই জিনিসটা কি আছে এর ভেতরে, জল আছে হয়তো, কালারিং জল, এটা গ্যাস আছে, দেখতে বেশ ভালো লাগে। কত টাকা যাচ্ছে যাচ্ছে না দেখা যাক। এই দেখেন এটা কত লেয়ার আছে দেখে নি, এটা একটা রকেটের, এটা একটা ওপেনিং এখানে বন্ধ আছে, একটা উঁচু হয়ে যাবে। এটা কতটুকু হাইট হবে তাও আমরা বলতে পারি কি দেখি। এই যে বন্ধু এটা আনলক, একটা দুইটা তিনটা, ওটা বন্ধু একটা দুটা তিনটা নিয়ে আর এটা দিয়ে তো চার এটাকে লক করে দেবো। লক সিস্টেম আর একটা একটা ঠ্যাং তো খুলেছি, আর একটা ঠ্যাং খুলিনি, ছোট করে দিই একটু ভালো লাগবে বুঝাতে, তাই নাকি? এটা এভাবে আমি এখান থেকে ছোট করে দিলাম, এটা এখান থেকে এখানে, এটা এখান থেকে এখানে, এটা এখান থেকে এখানে, আরেকটু ছোট করে দিই, আরেকটু ছোট করে দিলে এটা আর এটা, এটাও একটু ছোট করে দিই এটা। হ্যালো বন্ধুরা, এই দেখছেন আমাদের স্ট্যান্ডটা, যে স্ট্যান্ডটা অনেক সুন্দর, অনেক হেভি আছে অনেকটা বোঝা যাচ্ছে, আর হালকা স্মুথ। তো বন্ধুরা এটা মোবাইল রাখার জন্য বন্ধুরা, আমি আপনাদের দেখাবো মোবাইলটা এখানে কীভাবে ইউজ করবেন। তো চলুন শুরু করা যাক। এই হচ্ছে আমাদের মোবাইল, এই মোবাইলটা আমি এখানে ইউজ করব, তো দেখা যাক কীভাবে ইউজ করা যায়। আমার মনে হয় এটা কতটুকু চাড়বে দেখে নি আগে, এটা মনে ধরো অনেকটা চাড়ছে। তো এটা যদি এভাবে এভাবে করে তো আমি এটা এইটা এটা টাইট দেওয়া যাবে, এটা যদি এভাবে করে তো
এটাকে টাইট করে দিন, এটা টাইট করে দিলে কী হবে, টাইট হয়ে যাবে, তাই জন্য এটাকে কি সলিড করে বা যেভাবে করতে পারেন। তারপরে এটা মোবাইলকে আমি কি করলাম, মোবাইলটা আমি ফিটিং করে দিলাম, তো ব্যাপক বোঝানো না কি সুন্দর হয়েছে, ব্যাপক করে দিলাম। আর এটা অ্যাঙ্গেল, এই তো বন্ধুরা অ্যাঙ্গেলটাও হয়ে যাবে, এখানে টাইট করে দাও, চলতে থাকবে, সেলফি তোলা কি ব্যাপক হবে, তাই না? যাই হোক বন্ধুরা, এটাই হচ্ছিল। আর এটা যদি, হ্যাঁ আরও একটা আছে, এটা এটা ধরেন এভাবে যদি হয়, তাই না, এটা যদি হয় তাহলে এখান থেকে এটা লুজ দিয়ে, এখান থেকে এটা লুজ দিয়ে এই জিনিসটা টাইট করে দাও, তারপরে তারপরেই হয়ে যাবে। দেখেন বন্ধুরা, এই হচ্ছে আমাদের ফিটিং। ওকে, আজকের জন্য এইটুকুই, গুড বাই।